হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, আমি কৌশিক রায়। আজকের এই ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট। 26 আগস্ট, 9 ভাদ্র, সোমবার, জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের কৃপা পাবে এই রাশিগুলি। 299 বছর পর এই জন্মাষ্টমী বিশেষভাবে দুর্লভ মহাসংযোগ সৃষ্টি হয়েছে। শ্রীকৃষ্ণের কৃপায় এই রাশিগুলির সন্তান প্রাপ্তি, অর্থ, বাড়ি, গাড়ি, সম্পত্তি এবং কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি আসতে চলেছে। তো দেখুন, প্রত্যেকে যারা শ্রীকৃষ্ণের ভক্ত রয়েছেন, আবার যারা বাড়িতে লাড্ডু গোপালের পুজো করেন, তারা বিশেষভাবে 26 আগস্ট সোমবার অবশ্যই ব্রত আপনারা পালন করুন। দেখুন, শ্রীকৃষ্ণের এটা হচ্ছে বার্থডে, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মদিন। শ্রীকৃষ্ণ জন্মেছিলেন রোহিণী নক্ষত্রে। এই দিনটাতে যদি আপনারা এই জন্মাষ্টমীর ব্রত পালন করতে পারেন, আপনাদের পুনর্জন্ম আর হবে না এবং শত পাপ থেকে আপনি কিন্তু মুক্তি লাভ করবেন। শ্রীকৃষ্ণের পূজা, অর্থাৎ লাড্ডু গোপালের যদি এদিন পূজা করেন, তাহলে আপনার গৃহে অর্থের অভাব, শান্তির অভাব হবে না, অর্থাৎ ধনধান্যে পরিপূর্ণ হবে আপনার সংসার। সর্বোপরি অনেকে নিঃসন্তান দম্পতি রয়েছেন, যারা দীর্ঘদিন সন্তান প্রাপ্তির জন্য প্রচুর চেষ্টা করছেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, দেখুন, ঈশ্বর না দিলে যত আপনি মেডিকেল সায়েন্স বলুন না কেন, মেডিকেলও এখানে কিন্তু ফেল করে যায়, সায়েন্স বিজ্ঞান এখানে ফেল করে যায় যদি ঈশ্বরের কৃপা না থাকে। যেখানে মেডিকেল সায়েন্স ফেল করে সেখান থেকে ঈশ্বর কিন্তু দেখে। অর্থাৎ আপনারা অবশ্যই মন্দিরে অবশ্যই যাবেন এবং কোনো পণ্ডিতজির কাছ থেকে, অর্থাৎ জাগ্রত মন্দিরে যাবেন, পণ্ডিতজির কাছ থেকে আপনারা যারা সন্তান প্রাপ্তির জন্য দীর্ঘ 10 বছর হয়ে গেছে, 12 বছর হয়েছে, সন্তান আসছে না, প্রচুর চেষ্টা করছেন, ইস্যুতে বাধা আসছে, আপনারা গোপাল সন্তান মন্ত্র যেটা রয়েছে সেটা আপনারা পাঠ করিয়ে পূজা করিয়ে সেই লাড্ডু গোপাল আপনারা গৃহে নিয়ে আসুন, তারপর আপনারা লাড্ডু গোপাল প্রতিষ্ঠা করুন। দেখুন, আপনাদের মিরাকেল কাজ আপনারা নিজেরাই বুঝতে পারবেন। অর্থাৎ যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন, অর্থ তো রয়েছে কিন্তু অনেকের ক্ষেত্রে প্রচুর অর্থ আছে, সন্তান নেই, তার বুকের জ্বালা কী সে নিজে জানে। তাই গোপাল সন্তান মন্ত্র যেটা রয়েছে, প্রাপ্তি সন্তান প্রাপ্তির যে মন্ত্র রয়েছে, একজন ব্রাহ্মণকে দিয়ে আগে পাঠ করাবেন এবং লাড্ডু গোপাল প্রতিষ্ঠা করুন। আপনি হাতে নাতে ফল পাবেন। যেখানে সায়েন্স পারেনি সেখানে লাড্ডু গোপালের আশীর্বাদে আপনাদের সন্তান প্রাপ্তি কিন্তু হবে। জয় লাড্ডু গোপালের, জয়। দেখুন, আমি আবারও বলছি, এটা আপনারা করুন যারা প্রচুর টেনশানে রয়েছেন, যা বাবা মারা যারা চিন্তাতে রয়েছেন, কবে একটা আমাদের কোল আলো করে সন্তান আসবে, আপনারা গৃহে লাড্ডু গোপালের পূজা করুন। এবং লাড্ডু গোপালের যে পূজাটা আপনারা করবেন, অবশ্যই মিছরি এবং মাখন এবং তুলসী পাতা অবশ্যই দিবেন। মিছরি, মাখন, তুলসী পাতা অবশ্যই এই লাড্ডু গোপালের পূজাতে আপনারা অবশ্যই দিবেন, কারণ
শ্রীকৃষ্ণের মিচড়ি এবং মাখন খুব প্রিয়, এবং তুলসী পাতা না দিলে সেই ভোগ আপনার সম্পন্ন হবে না, এবং একটা ময়ূরের পালক অবশ্যই দিবেন, ময়ূরের পালক এবং হলুদ ফুল নিবেদন করুন। আপনার পারলে তুলসী পাতার মালা নিবেদন করতে পারেন, এবং একটি বাসি আপনারা দিতে পারেন, বাসি বিশেষভাবে লাভ আপনারা পাবেন, এবং সেদিন বেশ কিছু দুর্লভ সংযোগ কিন্তু রয়েছে, অমৃত সিদ্ধিযোগ, সর্বাত্ম সিদ্ধিযোগ, বেশ দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে। এবং এই জন্মাষ্টমীটা দীর্ঘ 299 বছর পর সোমবার পড়েছে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সোমবার, সোমবার এই জন্মাষ্টমীর ব্রত যারা পালন করবে তাদের জীবনে যত বড় সমস্যা থাক না কেন, নিষ্ঠার সাথে ভক্তির সাথে আপনারা যদি পালন করতে পারেন, আপনাদের জীবনে বড় ধরনের কঠিন থেকে কঠিনতম সমস্যাগুলো আপনাদের কাটবে। লাড্ডু গোপাল যাদের বাড়িতে রয়েছে অবশ্যই লাড্ডু গোপালের আপনারা সেবা অবশ্যই করুন, তাতে আপনার সন্তানের স্বাস্থ্য, সন্তানের কেরিয়ার উন্নতি 100% হবে, আমি কৌশিক রায় আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং জন্মাষ্টমীর পূজাটা যতদিক আপনারা রাত্রি করতে পারেন, অর্থাৎ রাত্রি 12টার পর যদি আপনারা জল এবং ফল খেয়ে যদি আপনারা এই ব্রত আপনারা করতে পারেন, যদি না পারেন জল এবং ফলকে অবশ্যই রাত্রি 12টার পর যদি আপনারা এই জন্মাষ্টমীর পূজা সঠিক নিয়মে যদি করতে পারেন, আপনাদের জীবনে বড় পরিবর্তন 100% আসবে। তো কোন কোন রাশির ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপায় ভাগ্য চমকাতে চলেছে 299 বছর পর? প্রথম রাশি বৃষ রাশি, বৃষ রাশির কর্ম, সন্তান এবং আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। দ্বিতীয় রাশি সিংহ রাশি, সিংহ রাশি সন্তান ক্ষেত্র, আপনার সম্পত্তি ক্ষেত্র এবং আপনাদের বড় ধরনের কোনো আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। তিন নম্বর রাশি মকর রাশি, মকর রাশির কেরিয়ারের ক্ষেত্রে সম্পত্তি এবং আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে শ্রীকৃষ্ণের কৃপায়, লাড্ডু গোপালের কৃপায়। এরপর যে রাশি আপনার মেষ রাশি, মেষ রাশির অর্থনৈতিক সৌভাগ্য আসতে চলেছে, আপনাদের কর্মক্ষেত্রে এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে বড় ধরনের লাভ হতে চলেছে। এরপর যে রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বাধা দূর হতে চলেছে, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। এরপর যে রাশি ধনু রাশি, ধনু রাশির শরীর স্বাস্থ্য, আপনার সম্পত্তি, অর্থ এবং আপনাদের বড় ধরনের কোনো জায়গা থেকে আর্থিক লাভ হতে আপনাদের চলেছে। এর একদম যে শেষ রাশির আমি কথা বলবো, মহা সৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে অনেক অংশে পরিবর্তন আপনাদের আসতে চলেছে, আপনাদের মান সম্মান এবং সম্পত্তি কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, আর্থিক লাভ এবং কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শুভ সূচনা হতে চলেছে শ্রীকৃষ্ণের কৃপায়, আপনাদের অর্থের ভাণ্ডার এবং মা লক্ষ্মীর কৃপা আপনারা কিন্তু পেতে চলেছেন, এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা বড় ধরনের লাভ করতে চলেছেন। অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের লাভ আসতে চলেছে। এবং যারা আবারও বলছি আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই ভালোবেসে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যাদের সন্তানের জায়গা নিয়ে সমস্যা রয়েছে প্রত্যেককে এই ভিডিওটি শেয়ার করুন, দেখবেন সন্তান প্রাপ্তির জায়গাটা প্রবল থেকে প্রবলতর কিন্তু 100% হবে। নমস্কার, ধন্যবাদ।